দুর্গাপুরে বহুতলা আবাসনের তিনটি ফ্ল্যাটে চুরি। কাকসার বামুনাড়া থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তার পাশে রয়েছে বহুতল আবাসন। সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা ফ্ল্যাটের মূল দরজা ভেঙে ভেতরে ঢোকে, আলমারি ভেঙে সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। তিনটি ফ্ল্যাট মিলিয়ে নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার অলংকার চুরি গেছে বলে অভিযোগ। ফ্ল্যাটের মালিক অনিক রায় অভিযোগ করেন, সোমবার বিকেলে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেশের বাড়ি গিয়েছিলাম। সকালে খবর পেলাম আমার ফ্ল্যাটের দরজা ভাঙা। তাড়াতাড়ি এসে দেখি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার পাশের ফ্ল্যাটেরও একই অবস্থা, সোনা নগদ টাকা সব চুরি গেছে। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাকসা থানার পুলিশ। কালকে বিকেলবেলা আমি 4:30-5টার সময় আমি ফ্ল্যাট বন্ধ করে আমার গ্রামের বাড়ি মেজিয়া রানীগঞ্জের পাশে ওখানে আমি গেছিলাম। পুজোর জন্য বাড়িতে মিসেসও ছিল না, ও বাপের বাড়ি গেছিল। আজ সকালবেলায় 6:30 নাগাদ আমি একটা ফোন পাই আমাদের সোসাইটি থেকে যে ই ব্লকে 3BHK-তে একটা ফ্ল্যাটে এরকম হয়েছে, দরজা ফরজা ভেঙে চুরি টুরি হয়েছে। তারপর আমিও আমার এখানে যারা বন্ধু বান্ধব আছে সোসাইটির লোক আছে ওদেরকে ফোন করে বলি যে আমিও তো নেই, আমারও তো গেট বন্ধ আছে একটু চেক করার জন্য। তো এসে দেখা যায় যে আমার ফ্ল্যাটেও এরকম ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন মেন গেট ভাঙা, কলাপসিবল ভাঙা, বেডরুমের আমার বাইরে লক করা ছিল সেটাও ভেঙেছে, ভেতরের পুরো আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে, সব খোলা। আমার এইদিকে পাশের বেডরুমও তাই অবস্থা। মানে এক্স্যাক্টলি কী গেছে না গেছে, মিসেস আসছে না গেলে আমি বলতে পারবো না কতটা কী গেছে না গেছে। পুলিশ কি এসেছিল? আমি আসার আগে মলানদিঘি থেকে এসেছিল, আমার সাথে একবার যোগাযোগ করে ফোন করেছিলেন একটু আগে, ওনারা যোগাযোগ করেছিলেন। দুর্গাপুর থেকে অনুসুয়া সিনহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।